নমস্কার। মহালয়া উপলক্ষে আজ আমার নিবেদন বাজলো তোমার আদর বেণু। লিখেছেন কবি অনির্বাণ ঘোষ। অন্ধকারের রেশ কাটেনি, ভোর হতে ঢের বাকি, নিদ্রা ভেঙে উঠছে সবে একটি দুটি পাখি। আমি তখন উধাও ঘুমের মধ্যে ডুবে গিয়ে কোত্থেকে মা হঠাৎ এসে জাগান ধমক দিয়ে, অলক খুলে কান্ড দেখো, ঘুমাবি আর কত, শিগগিরই ওঠ, এদিন টিকি অন্যদিনের মতো। ঘুমের ঘোরে বলি এটা বড্ড বাড়াবাড়ি, প্রতি বছর একই জিনিস, তুই কি দরকারি। দিদি বলল, কি বোকারে, ঘুমিয়েই কাটাবি, রেডিও যেই বাজবে দেখবি পুজোর গন্ধ পাবি। দিদি বেজায় ঠাট্টা করে, মা চলে যান বকে, বাধ্য হয়ে বিছনা ছাড়ি ঘুম জড়ানো চোখে। বাড়ির সবাই ব্যস্ত খুবই, সময় কি আর আছে, স্নান সেরে মা ততক্ষণে রেডিওটার কাছে। জেনাশুর যুক্ত গলায় মহিষ মর্দিনী, মনে হলো রক্তে এসুর জন্ম জন্ম চিনি, সেই চেনা সুর সে উচ্চারণ তবু প্রাণের তারে, না জানি কোন জাদুর ছোঁয়ায় নতুন বারে বারে। বাইরে দেখি উড়ছে পাখি কিচির মিচির ডেকে, পুবের পারে রক্ত রেখা কেউ দিয়েছে একে। ভোরের আকাশ কোমল বাতাস, হরেক রকম পাখি, সবাই যেন বলছে পুজোর গন্ধ পাচ্ছ নাকি, কি যেন এক খুশির দোলায় উদ্ভাসিত প্রাণ। বাতাস জুড়ে সত্যি তখন অন্যরকম ঘ্রাণ, বদলে গেছে দিন তবুও সত্যি সত্যি জানি, সবার হৃদয় দুলবে যখন বাজবে আকাশ বাণে, আজও বিরূপ পাক্ষ যখন ধরেন আশ্বিনে, শারদ প্রাতে দুয়ার খোলে বন্ধ হৃদয়ের। এত বছর পার করেও মর্যাদা অক্ষুণ্ণ, সেই চেয়াশুর না বাজলেই পুজোই অসম্পূর্ণ। আজও কি এক খুশির ছোঁয়ায় জাগায় শিহরণ, বাজলো তোমার আলোর বেণু মাত্র রেঘু বোন। নমস্কার, ধন্যবাদ।